আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় খামারি ভাইয়েরা, চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে চীনা হাঁসের বাচ্চার ওজন কিভাবে দ্রুত বৃদ্ধি করবেন, তো এই বিষয়ে কথা বলবো। আর আমার চীনা হাঁসের বাচ্চাগুলোকে রাতের যে খাবার সেটা দেওয়া হয়েছে, আর এইখানে হচ্ছে মেডিসিন রাখা আছে, এটা মেডিসিনটা খাচ্ছে। আর অপর পাশে হচ্ছে আমার আরও যে চীনা হাঁস আছে সেগুলো খাবার খাচ্ছে। আর এদেরকে আমি রাতে যে খাবারটা দিয়ে থাকি মূলত, আর রাতের খাবার একটু স্পেশাল খাবার দিই এদেরকে, যাতে এদের যে শরীরে যে গ্রোথ আছে সেটা ঠিক থাকে এবং এদের শরীরে যে ওজনটা সেটা যাতে দ্রুত বৃদ্ধি পায়। এই জন্য এদেরকে স্পেশালভাবে খাবার দেওয়া হয় আর একটা মেডিসিন ব্যবহার করা হয়। প্রথমে বলি যে চীনা হাঁসের বাচ্চা যদি ওজন কমে যায় সেক্ষেত্রে আপনার চীনা হাঁসের বাচ্চার অনেক ধরনের সমস্যা হতে পারে। তার মধ্যে প্রথম যে সমস্যা সেটা হচ্ছে যে চীনা হাঁসের বাচ্চার ওজন কমে গেলে দেখবেন যে চীনা হাঁসের লেজের দিক দিয়ে একদম ছেড়ে দিবে, আর দাঁড়াতে পারবে না, ভালো করে হাঁটতে পারবে না, এবং আস্তে আস্তে দেখবেন যে চীনা হাঁসগুলো মারা যাবে। এইটা হচ্ছে চীনা হাঁসের ওজন কমে যাওয়ার ফলে এরকমটা হয়। এবং ওজন কমে গেলে আপনার দেখবেন যে চীনা হাঁসের নাক দিয়ে পানি পড়বে, চীনা হাঁস হাঁটতে পারবে না, চীনা হাঁস দুর্বল হয়ে যাবে। তো এরকমভাবে চীনা হাঁসে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। এই জন্য অবশ্যই আপনাদের চীনা হাঁসগুলোকে মানসম্মত কিছু খাবার দিতে হবে যেটা চীনা হাঁসের ওজনটা ঠিক থাকে, এটা মাথায় রেখে অবশ্যই আপনার চীনা হাঁসগুলোকে খাবার দিবেন। আর আমি যে খাবারটা দিছি সেটা হচ্ছে যে প্রথমে দিচ্ছি হচ্ছে ভাত। ভাতে আপনারা জানেন যে প্রচুর পরিমাণে চর্বি, তারপরে এদের বাচ্চা যেহেতু ছোটো এদেরকে এই জন্য আমি আপাতত ভাতটা দিচ্ছি, পাশাপাশি হচ্ছে কুড়া। এবং এটা ভাত এবং কুড়ার যেই পার্সেন্টেজ সেটা মোটামুটি অনেকটা কম দিচ্ছি। আর সবচেয়ে বেশি পরিমাণে যেই খাবারটা দিয়ে থাকি সেটা হচ্ছে যে ভুট্টা গুঁড়া। তো অনেকেই আমাকে ফেসবুকে নক করছেন যে ভাই কোন ভুট্টা গুঁড়াটা ইউজ করব, সেটা হচ্ছে আপনাদেরকে দেখাই। একদম ফ্রেশ যে ভুট্টা গুঁড়াটা আছে এই যে দেখেন, মূলত একদম আটা করা আছে, আমি এই ভুট্টা গুঁড়াটা ইউজ করি সবসময়। কারণ এইটা খাওয়ালে আপনার চীনা হাঁসের যে ওজনের যে গ্রোথটা আছে গ্রোথটাও ঠিক থাকবে এবং চীনা হাঁসের ওজনটাও আপনার দ্রুত বৃদ্ধি পাবে। আর পাশাপাশি হচ্ছে আপনি জিঙ্ক ভিটামিনটা দিবেন রাতে, জিঙ্কটা দিয়ে রাখবেন। আর আমি আরেকটা যেটা দিয়ে থাকি সেটা হচ্ছে এই যে ক্যালপ্লেক্স, আমি ভিটামিনটা দিয়ে থাকি রাতে। তো এইটা ব্যবহার করার ফলে আলহামদুলিল্লাহ আমার চীনা হাঁসগুলোর গ্রোথ মোটামুটি অনেক বেশি। একটা চীনা হাঁস প্রায় হাফ কেজির উপরে আছে, প্রায় 1 কেজির কাছাকাছি হয়ে যাচ্ছে মাশাল্লাহ। আর চীনা হাঁসের যদি আপনার গ্রোথটা যদি ঠিক থাকে এবং ওজনটা যদি ঠিক থাকে তাহলে আপনার চীনা হাঁসের রোগবালাটা কম হয় এবং চীনা হাঁসগুলো সুস্থ থাকে এবং আপনার হাঁটতে বা চলাফেরা করতে কোনো সমস্যা হয় না। আর অবশ্যই আপনারা যারা আবদ্ধভাবে চীনা হাঁস পালন করেন তারা বিকেল টাইমে অথবা সারাদিন চেষ্টা করবেন যে চীনা হাঁসকে ছেড়ে পালার জন্য, কারণ তাহলে আপনার চীনা হাঁসগুলোর পায়ে কোনো সমস্যা হয় না। আর অবশ্যই আপনারা জিঙ্ক ভিটামিনের পাশাপাশি এই ক্যালপ্লেক্সটা ইউজ করবেন। অনেকে আবার আরেকটা প্রশ্ন করে থাকেন যে চীনা হাঁসের ডিম আপনার খোসাটা পাতলা হয়, তো জিঙ্ক আর এটা ইউজ করবেন ক্যালপ্লেক্স। তো এটা ইউজ করার ফলে ইনশাল্লাহ আপনাদের ডিমের যে সমস্যাটা সেটাও সমাধান হয়ে যাবে। তো বিশেষ করে রাতের যে খাবারটা সেটা একটু ভালো মানের খাবার দিবেন। আর যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়ছে আমি আমার চীনা হাঁসের যে খাবার পানিটা দিছি এখানে
ইলেকট্রোমে একটা স্যালাইন আছে, সেই স্যালাইনটা দিছি। আর আমি যে মেডিসিনটা ব্যবহার করছি ক্যালপ্লেক্স, এটা এই খাবারের সাথে দিয়ে দিছি, যাতে খাবারটা সম্পূর্ণটা খেয়ে ফেলে এবং ভিটামিনটাও যাতে নষ্ট না হয় সম্পূর্ণটা খেয়ে ফেলে। তো আলহামদুলিল্লাহ সব কিছু মোটামুটি ঠিক আছে। আর অবশ্যই আপনারা আপনাদের চীনাহাঁসের বাচ্চাগুলোকে যত্ন নেবেন এবং ভালো মানের খাবার দিবেন, অবশ্যই আপনারা সেখান থেকে ভালো কিছু পাবেন। এই জায়গা দিয়ে সবগুলো চীনাহাঁস বের হয়ে যাচ্ছে, দেখেন। এখানে রাখাই যায় না, আমার যে উপর পাশে যে খাবার দেওয়া আছে বড়গুলা, সেই খাবারগুলো এই ছোটোগুলো যে খেয়ে ফেলতেছে, দেখেন। এই ছোটোগুলারে আমার ওই বড়গুলার সবচেয়ে বেশি ভয় পায়, ভয়ে একদম এখানে এসা লুকায় রয়েছে। এদের বয়স 3 মাস হয়ে গেছে, 3 মাস হয় নাই, মেবি 19 তারিখে, আজকে হচ্ছে 17 তারিখ, 17 তারিখে ভিডিওটা করতেছি। তো 19 তারিখ আসলে এদের বয়স 3 মাস পূর্ণ হয়ে যাবে। আর 3 মাস হলে দেখে আমি কৃমির ডোজটা করিয়ে ফেলবো। তো আলহামদুলিল্লাহ এদের খাবার এসে রাখাইতেছে, মাশাল্লাহ। তো খামারটা চেষ্টা করতেছি বড় করার জন্য, আর ইনশাল্লাহ আশা করি যে অতি দ্রুত আমার চীনাহাঁস খামারটা বড় হয়ে যাবে। আর দু একদিনের ভিতরে আমার আর কিছু চীনাহাঁসের বেবি ফুটবে, সেটার ভিডিও অবশ্যই আসবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আপনাদের পশু পাখির যত্ন নেবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।